এতে গাছের দিনে 29শে রমজানে তালিক মস্কের আগে সারের বয়ান। উনি দেখেন মাকে দেন ছেলেকে খাওয়াতে, এই জন্যে যে যদি এখানে মাছের ছুটিতে এসে মাছ খায় আর ভালো ভালো খাবার খায় তাহলে মাছটা গিয়ে টিকা মুশকিল হবে। শোনা এক জিনিস, বাপের জন্য ছেলে ছোট ছেলে বাড়িতে এসেছে একটু ভালো খাবার তৈয়ার করেছে আর তাই ছেলেকে খেতে দেবে না, মায়ের কথা থাকুক, বাপের মনে কত শক্ত হওয়া দরকার, নিজের উপর তার নিজের উপর কত কষ্ট সহ্য করতে পারা দরকার এই কাজটা করার জন্য। বাপের মন চাইবে যে ছেলেকে ভালো করে খাওয়াই, মাও তো চাইবেই, বাপের তো মন শক্ত হয়েছে, বাপের জন্য তো কঠিন, ওই সম্পদ লাগবেই যেখানে যাই, সেই মেহর হোক আর জিকির হোক আর তবলিগে হোক লাগবেই। আল্লাহ তাআলা বড় মেহরবান যোগে আমাদেরকে দিন দিয়েছেন। দিনের মূল কথা হচ্ছে যে আমি আমার পছন্দের জীবন, আরামের জীবন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের লোক এদের সাথে থাকা কতটুকু ছাড়তে পারব, যে ছাড়তে পারবে সে অগ্রসর হতে পারবে, আর যে এটা ছাড়তে পারবে না ও এটাই তাকে টেনে টেনে ফেরত নিয়ে আসে। কারণ তবলিগের কারণে এরকম অনেক পরিবার থেকে ছেলেদেরকে মাদ্রাসায় পাঠায় যাদের পরিবারের মধ্যে আগে থেকে ইলমের চর্চা ছিল না, দুনিয়াটার পরিবার বলে ব্যবসায়ী পরিবার চাকরি পরিবার, পরিবারের মধ্যে কোনো আলিম নেই ওটার সাথে পরিচিত না, আর যারা তুলনামূলকভাবে একটু সচ্ছলতা আছে তো ঘরে খাওয়ার টাওয়ারও ভালো, বাপ তবলিগিতে যাওয়ার কারণে বড় আগ্রহ করে ছেলেকে মাদ্রাসায় পাঠায় ঠিকই, বড় একটা অংশ মাদ্রাসায় টিকে না, কষ্ট সহ্য করতে পারে না ছেলে কয়েক কারণে। একটা হলো যে মাদ্রাসা খাওয়া অনেক নিম্ন মানের, বাড়ির খাওয়ার দিকে মন টানে, অন্যান্য অসমবয়সী যারা আছে তারা স্কুলে পড়ে, স্কুলের পরিশ্রম মাদ্রাসার তুলনায় কিছুই নেই, মাদ্রাসার পরিশ্রম অনেক বেশি, খাওয়া কম পরিশ্রম বেশি, এই দুটো সমাজ দিতে পারে, করতে হলে আগে মজবুত করতে হবে। কমিলেনা কোথায় এক মহিলার কথা শুনেছিলাম, সে ওরকম তালিমের হালকা মাহাত মসুরতে জমাতে গিয়ে তার কিছু ফিকির হয়েছে, ছেলেকে মাদ্রাসায় পাঠাবে, তো বাপ ও মা ও দুজনই রাজি, মা অনেক বেশি হুঁশিয়ার, আগেই খোঁজ করেছে কোন মাদ্রাসায় পাঠাবে, পাঠাবার আগে মোটামুটি মাদ্রাসা নির্বাচন হয়েছে কোন জায়গায় পাঠাবে, তারপর খোঁজ নিয়েছেন যে মাদ্রাসায় কী খাবার টাবার হয় ওগুলো তফসিল জেনেছেন, তো মাদ্রাসায় ওই পুঁই শাকই হয়, তো এক বছর আগে থেকে নিজের বাড়িতে মাদ্রাসার খাবার চালিয়েছে যাতে ছেলে যখন মাদ্রাসা যাবে বাড়ির তুলনায় ওইটাকে যেন খারাপ না পায়, আগে থেকে ওইটাকে অভ্যস্ত করিয়েছে এক বছর আগে থেকে। এখন ছুটিতে এসেও বেশি লাভ নেই, এসেও আর পয়সা কি খাবে, তো বাড়ির দিকে অত বেশি সাপোর্ট করবে। তো মূল সম্পদ হলো যে যেরকম বাজারে যাই কিনি না কেন দিতে তো হবে টাকা, ওরকম আমি যেভাবে দিন আনতে যাই না কেন দিতে হবে মোজাহেদা, ওইটার বিনিময়ে যা হয়। আল্লাহ তাআলা এক এক জমানায় এক একভাবে মানুষকে মোজাহেদার উপর রাখতেন, যে যত বেশি ঢালতে পারবে সে তত বেশি দিতে পারবে। আমাদের দেশে কথা কম পাচ্ছে তো পাঞ্জাবে বেশি বলে,
যে যত গুড় ঢালো পাঞ্জাবিতে ঢালা শব্দ বলে পাও, যন্না গুড় পাও অন্যা মিঠা, যত গুড় ঢালবে তত বেশি মিষ্টি হবে। দিনের গুড় হচ্ছে মুজাহাদা, যত বেশি ঢালতে পারবো আল্লাহ তাআলা দিন পাওয়ার পর তার জন্য তত বেশি খুলবে। দিনের মধ্যে যারা বড় বড় পেয়েছে, আমরা অনেক সময় তফসিরে আউলিয়া ইত্যাদি পড়ি, তফসিরে আউলিয়ার যে জীবনে অনেক বড় বই আছে মোটামুটি আল্লাহওয়ালাদের জীবনে, কিছু তো আল্লাহওয়ালাদের জীবন এইভাবে লিখেছে, যারা লিখেছে তাদের জ্ঞান গভীর নয়, তাদের শুধু বলি আল্লাহদের কেরামত ইত্যাদি লিখেছে, পড়লে ঠিক ধাঁধার মধ্যে পড়ে যায় যে এই লোকটা কি বলি আল্লাহ না মেজিশিয়ান, মনে হচ্ছে ম্যাজিক জাতীয় জিনিস ধাঁধাবাজ দেখাবেন, ওরকম একটা ধারণা হয়। কিন্তু যেগুলো ভালো সমাজদার আলিমদের ওলি আল্লাহদের নিজেদের লেখা বই যেগুলো, সেগুলো ওই ম্যাজিশিয়ানের মতো দেখায়, বরং দিন পাওয়ার রাস্তা এনাদের জীবনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছে। আর সেই কিতাবগুলোর মধ্যে তাদের জীবনের মেহনত মুজাহাদা কুরবানি এগুলোকে বিভিন্নভাবে দেখি। জীবনের বড় একটা অংশ কেটে গেছে চূড়ান্ত অভাবের মধ্যে, কিন্তু এটার উপর মজবুত অটল ছেড়েছেন, ছেড়েছেন পেয়েছেন। শাহিন নাদুল্লাহ মহাজির মাকির মতারাই ওনার পৈতৃক সম্পত্তি এমন বেশি কিছু ছিল না, কিন্তু ওই থাকবার ভিটা পর্যন্ত ভাইদেরকে দিয়ে এনে মসজিদে আপনারা ফেলেছে, কিছু নাই আর মসজিদে জিকির করে খালি করেছে, আল্লাহ তালাও ঢেলেছে। থানভীর মতো আড়াই মাদশায় চাকরি করতেন, ওনার শেখ মহাজির মাকির মতো আড়াই বললেন যে এই চাকরি যদি ছেড়ে দাও তাহলে এরপরে আর অন্য চাকরি নিও না। কানপুর মাদ্রাসায় ছিলেন, এই আদেশের পরবর্তীতে হুঁশিয়ার মানুষ তো, যিনি বলছেন তিনিও বুঝেন, যিনি শুনছেন তিনিও বুঝেন এর মানে কি, যদি এই চাকরি ছেড়ে দাও, বুঝতে পারলেন যে ছেড়ে দেওয়ার দিকেই ইঙ্গিত, কানপুরের চাকরি ছেড়ে দিলেন আর বলেছেন আর চাকরি নিও না, অন্য আর নিলেন না। দেবন দেওরাকে ডাকা হলো, দেওয়ান মানুষা কিন্তু নিলেন না। কিতাব অনেক লিখেছেন, যারা ছাপায় তারা লাভ করে, উনি এক পয়সা পান না। বাপের সম্পত্তি ছিল, ওইটা একটু নজরে একটু ত্রুটি মনে হলো, ভাইদেরকে দিয়ে দিলেন। গাঙ্গুই রহমদ আলাইয়ের কাছে জানালেন, গাঙ্গুই রহমদ আলাই নিজেই সবচেয়ে বড় মূর্তি, উনি বললেন যে এই সম্পত্তি নিতে পারো এটা হালাল, কিন্তু আরেক কথার সাথে লাগিয়ে দিলেন, আর না নিলে আল্লাহ বরকত দেবে। তো নিলেন না, তো চাকরিও নেই, বই থেকে লাভ নেই, বাপের সম্পত্তি নেই, রিজে খান বাতাস ছাড়া কিচ্ছু নেই। আল্লাহ দিয়েছে হাদিয়া আসত, হাদিয়া যত আসত হামেশা প্রচুর হাদিয়া ফেরত যেত, কথার মধ্যে কিছু এদিক সেদিক কোনো ফাঁক হয়ে গেল তো আর মশলা বলে রেখে নেওয়া যাবে না, একজন হাদিয়া পাঠিয়েছে অনেক টাকা, বলে যে আপনার কাছে হাদিয়া, আপনি আপনার পছন্দ মতো খরচ করবেন, আপনি আপনার পছন্দ মতো খরচ করবেন। এই কথার মধ্যে উনি একটা ইঙ্গিত দেখলেন যেটা অন্য জায়গায় দেওয়ার জন্যে বলছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দিনে কোনো জায়গায় খরচ করি, উনি বলেন যে এই আমানত আমি নিতে পারবো না। অথচ হাদিয়া বলেওছে, আপনাকে হাদিয়া দিলাম, পরে বিচার কথাকে আর একটু বেশি বোঝাবার জন্য আরেক বাক্য যোগ করে লাগিয়ে দিয়েছি, কোনটা বলুন, আপনার পছন্দ মতো খরচ করবেন, এই কথা দেওয়ার কারণে উনি ওটা আমানতের মধ্যে ফেলে দিয়েছেন, তো ফেরত দিলেন। এরকম চুল চেরা বিচার করতেন হাজার নেওয়ার ব্যাপারেও, তো খাবেন কি,
কিন্তু উপবাস করে আমরা যদি জানি মারাও যাবে, এমনি ভাবে মারা গেছে, মূল সম্মত রয়ে মুজাহাদের জন্য তৈরি হও। আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদেরকেও দিন দিয়েছেন, যত বেশি আমি ঢালতে পারবো তত বেশি আল্লাহ তালা দেবে। এটা শুনে আমাদের সামনে এই যে রং ঈদ তো ইনশাল্লাহ হয়ে যাবে কাল হোক আর পরশু, আমরা অনেকেই নিয়োগ করেছি আল্লাহ পথে বেরো, এক এক জমানায় আল্লাহ তালা মুজাহাদার এক এক পথকে বেশি প্রশস্ত করে। এই জমানায় মানুষ কোনো খানকায় গিয়ে বছরের বছর না খেয়ে থাকবে ওইটা হয় না, মানুষের অবস্থা মিজাজ সব বদলে গেল। গতকালকেই বোধহয় শুনছিলাম যে খিদমতের কাজে পাঠিয়েছেন যে রান্না করো মেহমানদেরকে খাওয়াও, আলাদা করে এই কথা বলেননি যে নিজেও খাও, এর জন্য নিজের কাছের পাতা খেয়ে খেয়ে সবাইকে খাওয়াচ্ছে। এই যে এখন হবে না, যে কারণেই হোক কিন্তু হবে না, এক পথ আর বন্ধ হয় বা ছোট হয় সংকীর্ণ হয়, আল্লাহ তাআলা অন্য পথ খুঁজে স্বাভাবিকভাবেই সব জায়গায় এরকম হয়, কখনো নিজে চেষ্টা করে খুলতে হয় কখনো নিজে খুলে। যাহাতে যে বাইপাস পরে অনেক সময় কোনো রক্ত যাওয়ার কোনো পথ বন্ধ হয়ে গেলে একটা অংশে রক্ত যাচ্ছে না, তো বাইপাস মানে হলো যে রাস্তা রাস্তা যেরকম বাইপাস করে দেয়, এদিকে পথ বন্ধ হয়েছে ওইদিকে রাস্তা করে দিল, তো কখনো কখনো পায়ের রক্ত এগুলো নিয়ে ওই বাইপাস লাগিয়ে দেয় যাতে অন্যভাবে ঘুরে রক্ত যায়। আর অনেক ক্ষেত্রে আল্লাহ তারা ইন্তজাম করে দেয় বিনা অপারেশনে ভিতরে ভিতরে নিজে থেকে বাইপাস পয়দা হয়ে যায়, আল্লাহ তালা ওরকম বাইপাস পয়দা করে দেন কোনো কারণে। এক পথে চলা পুরনো যেগুলো একটা সময় আসে আস্তে আস্তে করে ওই পথে আর আগের মেজাজ থাকে না, যখনই বেশি পরিচিত হয় একটা জিনিস আগের মেজাজ থাকে না। পাহাড় থেকে নদী যখন নামে তখন নদীর মধ্যে যে স্রোত থাকে, বিলে যখন পৌঁছে যায় ব্যাপক হয়ে যায় তখন ওই স্রোত আর থাকে না। মক্কার মধ্যে যে মজবুতি ছিল মদিনাতে আসার পরে আরো প্রশস্ত হয়ে গেছে, ওই মজবুতি আর ছিল না, আর পরবর্তী যে মায়না তো আরোই ছিল না। একটা মেহনত যখন ব্যাপক হয় আগের যে সিফতগুলো ছিল সাধারণত ওগুলো অত বেশি দেখার জানা ব্যাপক হয়ে যাওয়ার কারণে প্রথম প্রথম তবলিগে যারা গিয়েছে এক কথা আমরা তবলিগে যারা যাই হামেশা খুব শুনি যে আগে যে তিন দিনে গিয়ে যে সিফত পয়দা হতো এখন তিন চিলা দিয়েও তো এখন ওইটা হয় না, ওই একই কথা ব্যাপক হয়ে গেছে এখন পর্যন্ত অত বেশি ব্যাপক হয়েছে। সামনে আরো বেশি ব্যাপক হওয়ার আগে আগে যা কিছু নেওয়ার নিয়েছে আরো যখন ব্যাপক হয়ে যাবে তখন তিন চিলা কেন দশ চিলা দিয়েও খালি হাতে প্রায় ফিরে আসবে। এর জন্য ভাই আমরা সবাই নিয়ত করি, আল্লাহ তালা আমাদের দেশে আমরা নিয়ত করেছি আগে থেকে আছেও সময় লাগাবো ইনশাল্লাহ, ঈদের পরে আমরা নিয়ত করেছি আর আগেই অনেকেই যারা না করে থাকি এখন আবার নিয়ত করি, আর ইনশাল্লাহ চিল্লার জন্যে তিন চিল্লার জন্যে নাম লেখাই। এই নাম লেখানো কেন এটা নিজের মধ্যে মজবুতই আসে, যত বেশি আমি আমার কথাকে মজবুত করব তত বেশি আমার জন্য যাওয়া সহজ হবে, নফস ঠোকা দেবে তখন আমি বলবো যে আমি নামও দিলাম আর যাবো না, এটা কেমন করা হয়? আর যদি কোনো প্রকাশ না করি তো বদলে যায়। কোনো ওরি আল্লাহর কথা শুনেছিলাম, ইস্তিনজার জন্য গিয়েছেন জরুর সারার জন্য গিয়েছেন, ওখান থেকে দেখে খাদিমকে বললেন যে আমার জামাটা সৎকার করে দিও, খাদিম একটু অবাক হলেন ইস্তিনজার দেখে কথা বলা এটা তো আদমের খেলাফ, অত তাড়াহুড়া কি দরকার ছিল? উনি বলেন যে নফসের উপর ইতমিনান নেই, ফিরতে ফিরতে যদি আমার মন বদলে যায় না থাকুক কাজে রাখে, তো যাতে এই সুযোগ না দিই তো যখন ওখানে খেয়াল হয়েছে সৎকার উনি সাথে সাথে বলে দিলাম এখন ফিরে আসা পরে জামার আটকাতে পারবো, আর নইলে মনে হবে না একটু দরকার তো আছে আর মাত্র একটা জামা থাকুক। আল্লাহওয়ালা এরকম সতর্ক থাকতেন যে কোনো ভালো কথা খেয়াল হলে ওটার পরে বিলম্ব করতেন না যাতে শতান বা নফস ও শতান দিয়ে ওটাকে উল্টাবার চেষ্টা না করে। আমরা ওরকম নাম লেখাবো
ইনশাল্লাহ এতে আল্লাহ তারা মজবুতি নসিব করবে। নবীর নিয়ত আছে, নাম কাউকে লেখা রান না, কখন সদার কোন ধোকা দেবে, নষ্ট ধোকা দেবে, আর তারপর যাবো না, আর আমি যে যাওয়ার নিয়ত করেছি কেউ জানেও না, কেউ বলবেও না, আর আমিও কাউকে বলিনি, আর আমি হ্যাঁ ভেবেছিলাম কিন্তু এখন আর যাচ্ছি না, নিজে মনে মনে বলবো। আর যদি নাম লেখানো হয় তো এই কথা বলবো না যে ভেবেছিলাম, বরং এই কথা বলতে লিখেছিলাম, লিখেছিলাম তখন কথা একটু মজবুত হয়। তাহলে আমাদের তৌফিক নসিব করুক। তো বলে ইনশাআল্লাহ যে কে কখন যাবো চিল্লার জন্য, কি চিল্লার জন্য চিল্লা বন্ধ করো।